বন্ধুরা, এই মুহূর্তে লোকাল ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেনে পরিণত করতে চলেছে ভারতীয় রেল। তার জন্য ওই সমস্ত লোকাল ট্রেন যে সমস্ত স্টেশনে দাঁড়াতো, সেই সমস্ত স্টেশনে আজ ওই এক্সপ্রেস ট্রেন নাও দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু রেলের ভাড়া অনেকটাই বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন লোকাল ট্রেনকে এক্সপ্রেসে পরিণত করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনাকে যদি ট্রেনে চড়তে হয় তাহলে জানতেই হবে কোন কোন লোকাল ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে পরিণত করতে চলেছে ভারতীয় রেল। বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। আর এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে ট্রেন চলাচল সংক্রান্ত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। বন্ধুরা, এখানে এমনটাই উল্লেখ করা হয়েছে, দীর্ঘ লকডাউনে বন্ধ রেল পরিষেবা, অলাভজনকভাবে রেল শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে। এরপরে 230টা প্যাসেঞ্জার ট্রেন চালানো হলেও সেগুলিতে বিশেষ যাত্রী হচ্ছে না। এই পরিস্থিতিতে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস বানাতে চায় ভারতীয় রেল। এর ফলে এই ট্রেনগুলির গতি বাড়বে এবং ভাড়াও বাড়বে। সূত্রে খবর, মোট 502টি প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে পরিবর্তন করতে চায় ভারতীয় রেল। 200 কিলোমিটারের বেশি দূরত্ব যায় এমন ট্রেনগুলিকে এক্সপ্রেসে পরিণত করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত লোকাল ট্রেন 200 কিলোমিটারের বেশি দূরত্ব যায় ওই সমস্ত লোকাল ট্রেনকে কিন্তু এক্সপ্রেসে পরিণত করার চিন্তা ভাবনা করেছে ভারতীয় রেল। তো বন্ধুরা অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনাদের রুট দিয়ে কোন কোন ট্রেন যারা 200 কিলোমিটারের বেশি দূরত্ব যায় সেই সমস্ত লোকাল ট্রেনকে কিন্তু এক্সপ্রেসে পরিণত করা হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে 502টি ট্রেনের কথা উল্লেখ করা হয়েছে, ওই সমস্ত ট্রেনগুলিকে কিন্তু এক্সপ্রেসে পরিণত করা হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভাড়াও অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে। এবং এখানে আরও উল্লেখ করা হয়েছে, এই ট্রেনগুলি গতি বাড়ানো হবে এবং প্রয়োজনে স্টপেজ কমিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ওই সমস্ত ট্রেন যে সমস্ত ট্রেনগুলি 200 কিলোমিটারের বেশি যায় লোকাল ট্রেন, সেই সমস্ত ট্রেনগুলিকে এক্সপ্রেস করা হবে, সেক্ষেত্রে ভাড়া বাড়বে, তাদের গতিও বাড়বে এবং প্রয়োজনে কিন্তু স্টপেজ কিন্তু কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ছোট ছোট স্টপেজ আছে ওই ট্রেনের, সেই সমস্ত স্টপেজ কিন্তু কমে যেতে পারে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এই ব্যাপারে রেলওয়ে বোর্ড ইতিমধ্যে আঞ্চলিক রেলগুলিকে একটি সার্কুলার পাঠিয়ে দিয়েছে, গতি বাড়িয়ে প্রয়োজনে স্টপেজ কমিয়ে কোন কোন প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেসে পরিণত করা যায় তার একটি তালিকাও ওই সার্কুলারের সঙ্গে রয়েছে। এই পরিবর্তনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা সব রেলকে জানাতে বলেছে বোর্ড। তো বন্ধুরা, এখানে অবশ্যই একটি সার্কুলার বেরিয়েছে, সেই সার্কুলারের সঙ্গে সেই লিস্ট দেওয়া হয়েছে কোন কোন লোকাল ট্রেনকে এক্সপ্রেসে পরিণত করা হবে। অবশ্যই যে সমস্ত লোকাল ট্রেন 200 কিলোমিটারের বেশি যায় সেই সমস্ত লোকাল ট্রেনকে কিন্তু এক্সপ্রেসে পরিণত করা হবে, তাদের স্টপেজ কমিয়ে দেওয়া হবে, গতি বাড়ানো হবে এবং ভাড়া কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে। তো অবশ্যই সেই সমস্ত ট্রেনের যদি লিস্ট আমরা কালেক্ট করতে পারি, অর্থাৎ কোন কোন লোকাল ট্রেনকে এক্সপ্রেসে পরিণত করা হচ্ছে, সম্পূর্ণ লিস্ট কালেক্ট করে পরবর্তী ভিডিও মারফত আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন লোকাল ট্রেনকে এক্সপ্রেসে পরিণত করা হচ্ছে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে বিষয়টা সবাইকে অবগত করাবেন। আমার আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।